जय श्री कृष्णा, राधे राधे। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आजकेर आलोच्य विषयटी हलो, कोनो परिस्थितितेई आपनारा रविवार दिन बाजार थेके एई चारटी वस्तु किने आनबेन ना, नतुबा सूर्यनारायण देव आपनादेर उपर अत्यंत रुष्ट हबेन। जेहेतु रविवार दिन हलो सूर्यदेवेर पूजा अर्चना ও আরাধনার দিন, সেহেতু সপ্তাহের এই দিনটিকে সূর্যদেবের দিন হিসাবে গণ্য করা হয়েছে এবং এই সূর্যদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হবেন। ফলে জীবনে যেমন দারিদ্রতা আপনাদের দেখা দেবে, ঠিক তেমনি পরিবারে সুখ শান্তি চলে যাবে এবং অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনাদেরকে সব দিক থেকে ঘিরে ধরবে। যদি আপনারা রবিবার দিন ভুলবশত এই কয়েকটি জিনিস নিজেদের গৃহে ক্রয় করে নিয়ে আসেন, দেখুন বন্ধুরা, 90% মানুষ এই বিষয়টি কিন্তু জানেন না যে রবিবার দিন কোন জিনিসগুলি গৃহে ক্রয় করে নিয়ে আসা উচিত এবং কোনগুলি নয়। এবং এই ভুলগুলোর কারণে আপনাদের জীবনে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক কষ্ট দেখা দেয়। সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত করিয়ে দেব। এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয় আলোচনা করা যাক। সুপ্রিয় বন্ধুরা, সূর্যগ্রহ আমাদেরকে শুধু যে আলো প্রদান করে তা নয়, সূর্যদেব আমাদেরকে শক্তিও প্রদান করে। এবং আপনারা যদি রবিবার দিন সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন বিশেষ কয়েকটি নিয়ম মেনে, তাহলে কিন্তু অত্যধিক সুফল আপনারা পাবেনই পাবেন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহ হল দ্বাদশ রাশিচক্রের শক্তি, তথা এই শক্তি ছাড়া উদ্ভিদকুল বা বলুন প্রাণীকুল, কোনো কুলেরই কোনো অস্তিত্ব নেই। আমরা বাঁচতেই পারবো না সূর্যের শক্তি ছাড়া। এবং এই সূর্যদেব কিন্তু আমাদের কাছে প্রত্যক্ষ, কারণ আমরা প্রতিদিন সকালে সূর্যদেবের দর্শন করে থাকি। দেখুন, যেসব জাতক জাতিকার রুবি অত্যন্ত স্ট্রং থাকে, তার জীবনে কিন্তু সব দিক থেকে অত্যন্ত সুফল লক্ষ্য করা যায়। রবি যদি কোনো কারণে আপনাদের ডিস্টার্ব থাকে, তাহলে আপনারা যতই পরিশ্রম করুন মনের মতন কিন্তু কখনোই ফল পাবেন না। মনে অশান্তি, মানসিক চাপ বা শারীরিক ডিস্টার্ব, অর্থনৈতিক সমস্যা, এগুলো কিন্তু আপনাদেরকে ভোগ করতেই হবে। এবং এই রবি শুভ থাকা এবং অশুভ থাকা, এই দুটি ক্ষেত্রেই কিন্তু সূর্যগ্রহের একটা অবদান থাকে। সুতরাং যাদের রবি ডিস্টার্ব রয়েছে, তাদেরকে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু কেনাকাটা করতে পছন্দ করি, তবে একটি বিষয় মাথায় রাখবেন, সপ্তাহের যে কোনো দিন যে কোনো জিনিস কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসাটা উচিত নয়। দেখুন, প্রত্যেকটি বারের আলাদা আলাদা মহিমা রয়েছে, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন বারে পূজো অর্চনা করা হয়। সুতরাং আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে বার অনুযায়ী জিনিসপত্র কিনে আনেন, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য জাগরিত হতে বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু উপায় রয়েছে যেগুলো আপনারা যদি মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক প্রকার সমস্যা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এবং এই উপায়গুলো কিন্তু ঘরোয়া উপায়, এই উপায়গুলো আপনারা মনে আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে অবশ্যই করুন, দেখবেন জীবনে কিন্তু আপনারা অতি অবশ্যই লাভবান হয়েছেন। দেখুন, বাংলায় একটা প্রবাদ রয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা যদি মনে বিশ্বাস রেখে উপায়গুলি পালন করেন,
অবশ্যই বেনিফিট পাবেন। আর যদি মনে বিশ্বাস না থাকে, যতই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন, কোনো ফল পাবেন না। কারণ বিশ্বাসটাই হলো মানুষের কাছে একটা বড় শক্তি, ভালো থাকার অনুপ্রেরণা। এরপর জেনে নেব যে আপনারা কোন জিনিসগুলি সপ্তাহের কোন দিনগুলিতে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন না সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, সপ্তাহের প্রথম দিন সোমবার দিন আপনারা দুগ্ধ জাতীয় কোনো জিনিস বাজার থেকে কিনে আনবেন বা রান্নার জিনিস কিনে আনতে পারেন। তবে হ্যাঁ, সোমবার দিন আপনারা সাজাগোজ করার বা কসমেটিকের দোকান থেকে কসমেটিক জাতীয় জিনিসপত্র বা ইলেকট্রনিক কোনো জিনিসপত্র ভুল করেও কিনে আনবেন না। এরপর আপনাদেরকে বলবো মঙ্গলবার দিন আপনারা নতুন জামা কাপড় ক্রয় করে নিয়ে আসতে পারেন। সব থেকে ভালো হয় যদি লাল রঙের জামা কাপড় বা যে কোনো লাল রঙের কিছু জিনিস আপনারা মঙ্গলবার দিন গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন। এটা কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মঙ্গলবার দিন আপনারা কোনো পরিস্থিতিতেই জুতো, চপ্পল বা লোহার কোনো জিনিস গৃহে ক্রয় করে নিয়ে আসবেন না। তৃতীয়ত, বুধবার দিন আপনারা অ্যাকুরিয়াম বা শিল্প সংক্রান্ত যে কোনো জিনিস ক্রয় করে ঘরে নিয়ে আসতে পারেন। এটিকেও শাস্ত্রমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চতুর্থ, বৃহস্পতিবার দিন আপনারা সম্পত্তি বা কোনোরূপ জায়গা, জমি বা গাড়ি এগুলো কিন্তু আপনারা কিনে আনতে পারেন, অত্যন্ত শুভ। কিন্তু মনে রাখবেন, এই বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু কোনোরূপ লোহা বা ধারালো কোনো জিনিস বা কাঁচের জিনিস নিজের গৃহে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন না, অন্যথা এর বাজে ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপর পড়বে। পঞ্চম, শুক্রবার দিন আপনারা ঘর সাজানোর জিনিস, যেমন প্রসাধনী জিনিস বা জামা কাপড়, বিশেষ করে পুজো পার্বণে কাজে লাগে এমন কোনো জিনিস, দেবদেবীদের কোনো জিনিস, ঘড়ি, ঘণ্টা, প্রদীপ, আপনারা কিন্তু এরকম টাইপের শুক্রবার দিন ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে শাস্ত্রে পরিগণিত করা হয়েছে। তবে শুক্রবার দিন রন্ধন ক্রিয়ায় কাজে লাগে এমন কোনো জিনিস কিন্তু আপনারা কিনে আনবেন না, অর্থাৎ রান্নার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিস কিন্তু শুক্রবার দিন না কিনাই ভালো। ষষ্ঠ, শনিবার দিন আপনারা আসবাবপত্র বা মেশিনপত্র, অর্থাৎ মেশিনারি কোনো জিনিসপত্র আপনারা কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে চামড়ার কোনো বস্তু বা নুন বা সরষার তেল বা কালো দানাশস্য কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসবেন না, এর ফলে গ্রহরাজ আপনাদের উপর অত্যন্ত রাগান্বিত হতে পারে। সুতরাং এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন। এরপর সর্বশেষ আপনাদেরকে জানাবো রবিবারের বিষয় সম্পর্কে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে রবিবার দিন আপনারা যে কোনো লাল রঙের জিনিস যদি গৃহে ক্রয় করে আনতে পারেন, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়েছে। একই সঙ্গে আপনারা দানাশস্য ক্রয় করে নিয়ে আসতে পারেন। তবে রবিবার দিন কোনো পরিস্থিতিতেই কিন্তু আপনারা লোহার কোনো জিনিস গৃহে ক্রয় করে নিয়ে আসবেন না। দেখুন, সেটা হতে পারে আপনারা আপনার রান্না করার কোনো জিনিস, লোহার জিনিসপত্র, বা বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি তৈরি করার জন্য রড বা যে কোনো লোহার জিনিস কিন্তু আপনারা এই রবিবার দিনকে কখনোই ক্রয় করে নিয়ে আসবেন না। যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত রাগান্বিত হবে, যার ফলে রবি আপনাদের ডাউন হবে এবং এর ফলে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কষ্ট পেতে পারেন, শারীরিক সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। সুতরাং রবিবার দিনকে কোনো পরিস্থিতিতেই আপনারা লোহা জাতীয় বা রান্নার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিস কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসবেন না। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, তথা এই বিষয়গুলি আপনাদের জেনে রাখাটা উচিত, ভালো আপনাদেরই হবে। এবং আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এবং আপনারা যদি এইরূপ ধার্মিক সংক্রান্ত বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক।
নমস্কার, ধন্যবাদ।